Cada vez que la vez que cale a ti con el y como lo bendice. Good girl. নমস্কার বন্ধুরা, আমি মালা। আপনারা সবাই ভালো আছেন তো? আমি খুব ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য একটা মিষ্টি রেসিপি নিয়ে এসেছি, আলু। দেখুন আমার হাতে আছে আলু, লাল আলু। লাল আলু দিয়ে আমি এটা পায়েস বানিয়ে দেখাবো। তার জন্য কী কী উপকরণ নিয়েছি দেখুন। এখানে আছে 500 লাল আলু, এখানে আছে 1 প্যাকেট 500 দুধ, এখানে আছে 3 প্যাকেট আমন দুধ, এখানে আছে তেজপাতা, এলাচ, এখানে আছে কাজু, কিশমিশ, পরিমাণ মতো চিনি। সবার প্রথমে আমি আলুগুলোকে ভালো করে ছাড়িয়ে ধুয়ে নেব। আলুগুলোকে ছাড়িয়ে ধুয়ে বসে নেব। দেখুন আলুগুলো সব আমার ছাড়ানো হয়ে গেছে। এখন আমি আলুগুলো ভালো করে ধুয়ে নেব। প্রথমে তো গরম জল করে আলু দুধটা গুলে নেব। আমি বাইরে ঘুরছি। হ্যাঁ ভালো কবিতা বলতে হবে। হ্যাঁ কবিতা বলতে হবে ভালো। এখন আমি দুধের মধ্যে আলুগুলো প্রথম দেবো। জাল হয়েছে, এখন আমি এই লাল আলুগুলো গ্রেট করা দুধের মধ্যে দেবো। আলুগুলো দিয়ে দিয়েছি। এখন আমি এখানে আছে আমার তেজপাতা আর এলাচ, ওগুলো দিয়ে দেবো। কাজু কাজুগুলো দিয়ে দেবো।
কিশমিশ সরি কিশমিশ দিয়েছি প্রথম এখন দিয়েছি কাজু সামান্য লবণ দেবো পায়েসে লবণটা অবশ্যই দেবেন তাহলে ভালো টেস্ট হবে ভালো স্বাদ হবে লবণ চিনি দেওয়া হয়ে গেছে পায়েসটা একটু ঘন হবে লাল আলু দিয়ে পায়েসটা রান্না করে খেয়ে দেখবেন দারুণ লাগে খেতে দেখুন আমার পায়েসটা দিয়ে রান্না হয়ে এসেছে ওর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে সুন্দর দেখুন আর খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেবো সামান্য লবণ দেবো পায়েসে লবণটা অবশ্যই দেবেন তাহলে ভালো টেস্ট হবে ভালো স্বাদ হবে লবণ চিনি দেওয়া হয়ে গেছে পায়েসটা একটু ঘন হবে লাল আলু দিয়ে পায়েসটা রান্না করে খেয়ে দেখবেন দারুণ লাগে খেতে দেখুন আমি লাল আলু পায়েস আমার হয়ে গেছে এখন নামিয়ে দেবো দেখুন কত সুন্দর ঘন হয়েছে তিন চার সেকেন্ড যদি হাতে থাকতো তাহলে উঠে যাও দেখুন আমার লাল আলুর পায়েসটা রান্না করা কমপ্লিট হয়ে গেছে আজকে আমার এই লাল আলুর পায়েসটা আপনাদের কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখন এই শীতে আমি দারুণ দারুণ পায়েসের পিঠের রেসিপি নতুন নতুন সবজির রেসিপি নিয়ে আসবো দেখতে থাকবেন আপনারা আর আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আর লাল আলু দিয়ে পায়েসটা অবশ্যই একবার ট্রাই করবেন যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন